তুমি বানান করো, বাংলায় বানান করো, ফটকে ফটকে, এটা যে কেউ বলে দেবে, যাকে জিজ্ঞেস করুন সেই বলে দেবে ফটকে। এত সোজা ফ গেল এগিয়ে, ট গেল আটকে, ফটকে। এটা কে রে? এটা আমি রে। একটা সহজ ফটকে বানান সেটাও করতে পারলে না, বললাম তো। আচ্ছা পরের বানান করো। বলুন, পরের বানান হলো চিমনি। কেন প্রশ্ন করেন? এমনি এমনি চিমনি, এটা তো খুব সোজা, যে কেউ বলে দেবে, বাচ্চা হয়তো বসে আছে ওরাই বলে দেবে চিমনি। আর এমনি চিমনি, এটা কে রে? এটা আমি রে। দুটো সহজ বানান, একটা উত্তর দিতে পারলে না, দুটোই তো বললো। আরে শুভাশিস, তুমি বাংলা কবিতা বলতে পারবে? কবিতা কেন পারবো, নিশ্চয়ই পারবো, কবিতা বলতে পারবো তো। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, এই কপাল দিয়ে একটা কবিতা বলো তো। কপাল দিয়ে কবিতা? কপাল, কপাল দিয়ে কবিতা। কপাল ভিজিয়া যায় চোখের জলে। কি? কপাল ভিজিয়া যায় চোখের জলে। চোখের জল কখনো কপালে যায়? পরের লাইনটা শুনুন স্যার। কপাল ভিজিয়া যায় চোখের জলে, ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে। জলটা কোন দিকে যাবে স্যার? উল্টো পাল্টা শুধু কবিতা বলছে। শোনো শুভাশিষ, আমি তোমাকে একদম সহজ বিষয়, একেবারে সহজ বিষয়, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করছি। সাধারণ জ্ঞান কোনো ব্যাপারই না, সাধারণ জ্ঞান আমি অসাধারণ। আপনি প্রশ্ন করুন না, আমি একদম চৌচির করে দেবো। দেখি কেমন চৌচির করতে পারি। আচ্ছা বলো তো, ডক্টর বিধান চন্দ্র রায়, ডক্টর বিধান চন্দ্র রায় কে ছিলেন? ডক্টর বিধান চন্দ্র রায় কে ছিলেন? নায়িকা শতাব্দী রায়ের বাবা ছিলেন। এটা কে রে? এটা আমি রে। ডক্টর বিধান চন্দ্র রায় নায়িকা শতাব্দী রায়ের বাবা? আরে বাবা, উনি এই বাংলার রূপকার ছিলেন। আপনি নিজে চোখে দেখেছেন? না মানে দেখিনি, তবে আমি শুনেছি। শোনা কথায় বিশ্বাস করতে আপনি নিজেই শিখিয়েছেন। তো এই পৃথিবীতে, এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি? পরীক্ষায় ফেল করা। এটা কে রে? এটা আমি রে। আচ্ছা এরপরের প্রশ্ন কর তো। এই পৃথিবীতে, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? শীতকালে লেপের তলা থেকে বেরোনো। এটা কে রে? এটা আমি রে। সাধারণ জ্ঞানের একবার শেষ প্রশ্ন, ভালো করে উত্তর দাও। বলুন, বলো তো মুরগির, মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় কেন? ওই কেন কেন কেন? পাছে লোকে সেদ্ধ করে খেয়ে ফেলে সেই ভয়। এটা কে রে? এটা আমি রে।